এই ঘিরে একটা আলাদাই পারসেপশন ছিল বিকজ দি ট্রেলার ট্রেলার এবং আমি কাজটা সেটা কিছুটা হল তোমাদের সাথে শেয়ার করেছি বাট যখন আমি সিরিজটা শেষ করলাম আমার কিন্তু পুরোপুরি চিন্তাধারা চেঞ্জ হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিবাণী এখন আমি কেমিস্ট্রি মাসি সিরিজে রিভিউ করতে চলে এসেছি যেটা গতকাল ফোরটিন ফেব্রুয়ারি টোয়েন্টি অনওয়ার্ডস ফোর অনওয়ার্স ওইচ প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে এই সিরিজের ডিরেক্টর হচ্ছে সৌরভ চক্রবর্তী এখানে লিড কাস্টে আছে দেবশ্রী রয় এছাড়াও আছে শঙ্কর চক্রবর্তী শ্রেয়া ভট্টাচার্য সপ্তর্ষী মল্লিক ঋত্বিকা পাল সৌম্য মুখার্জি সহ আরও অনেকে তো কেমন লাগলো এই সিরিজটা এই সবই তোমার সাথে শেয়ার করবো সো ভাই আর বি ওয়েটিং ফর লেট স্টার্ট উইথ দ্য ভিডিও সিরিজের টোটাল ছটা এপিসোড আছে এবং ছটা এপিসোডের ডিউরেশন পঁচিশ থেকে তিরিশ মিনিট আশেপাশে ঘোরাফেরা করে এবং সিরিজের মধ্যে যে মেসেজটা দেওয়া হয়েছে সেই মেসেজটা কিন্তু খুব ইম্প্যাক্টফুল এবং খুব সুন্দর স্ক্রিন প্লের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে শুধু কিছুটা আমার মনে হলো যে একটু ওয়াক করা যেত সেটা নিয়ে আমি পরে বলছি আগে ছোট করে গল্পটা বলে দিই গল্পটা হচ্ছে সুচরিতা বলে একটি মহিলাকে কেন্দ্র করে যে চরিত্রটা প্লে করছে দেবশ্রী রয় তার একটা হ্যাপি ফ্যামিলি আছে তার হাজব্যান্ড যে চৈত্র প্লে করেছে শঙ্কর চক্রবর্তী সে অনেস্টি দিয়ে তার প্রফেশনটা করে এবং তার দুই সন্তান আছে একটি ছেলে যে চৈত্র প্লে করেছে সপ্তশী মল্লিক তারই ওয়াইফের চৈত্র দেখতে পাচ্ছি শ্রেয়া ভট্টাচার্য এবং একটি মেয়ে যে চৈত্র প্লেকছে ঋত্বিকা পাল না ওই সুচরিতার মনে ইচ্ছা জাগে সে পড়াশোনা করাবে অনলাইনে বিকজ সে পড়াশোনা করাতে খুব ভালোবাসতো এবং সে কেমিস্ট্রিতে পারদর্শী তবে সংসারের চাপে সে সেইভাবে টিচার লাইনে যেতে পারেনি তো সে থ্রু সাম মিনস একটা ইউটিউব চ্যানেল খোলে যেখানে অনলাইনে সে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করায় এবং সেটা খুব কম সময়ের মধ্যে অনেকটা জনপ্রিয়তা পেয়ে যায় এবং সেই জনপ্রিয়তার মাধ্যমে অনেক স্টুডেন্টস এবং অনেক সাবস্ক্রাইবার তার কাছে আসে এই জন্য সাকসেস বলে একটি অনলাইন যে যারা কিন্তু ভীষণভাবে হ্যাম্পার হয় তারা একটা হিন্ড্রেন্স তৈরি করার চেষ্টা করে সুচরিতার লাইফে বাট অল অফ আডেন এমন একটা জিনিস ঘটে যেটার জন্য পুরো সংসারটা ভেঙে যায় এবং সুচরিতাকে পুলিশ ধরে নিয়ে যায় তো সেখান থেকে পুরো ফ্যামিলি লোকেরা কিভাবে রেস্কিউড হয় এবং সুচরিতা কি নিজেকে রুখে দাঁড়ায় এই সব কিছু জানতে গেলে তোমাদের এই সিরিজটা দেখতে হবে নয় এই সিরিজের মধ্যে যে গল্পটা আছে সেই গল্পটা হয়তো তোমাদের অনেকটা প্রেডিক্টেবল মনে হবে তবে গল্পটা স্ক্রিন প্লেটা কিন্তু খুব সুন্দরভাবে লেখা হয়েছে প্রত্যেকটা এপিসোডের মধ্যে এত সুন্দরভাবে ফ্ল্যাশব্যাক আর প্রেজেন্ট সিচুয়েশনটাকে ব্যালেন্স করা হয়েছে যে তোমাদের প্রত্যেকটা এপিসোড দেখতে কিন্তু মজা লাগবে আমার খুব ভালো লেগেছে যে একটা প্যাটার্ন ফলো করা হয়েছে এই সিরিজের জন্য যে প্রত্যেকটা এপিসোডে যে ওপেনিং মন্টাজ থাকে যেখানে টাইটেলস দেখানো হয় সেটার আগে যে জায়গাটা থাকে সেটাকে তারা প্রেজেন্ট টাইম রেখেছে এবং ওপেনিং মন্টেজের পরে যে জায়গাটা আছে সেটাকে তারা পাস্টে রেখেছে এবং সেটা প্রত্যেকটা এপিসোডে তারা বজায় রেখেছে বারিং দ্য লাস্ট এপিসোড যেখানে লাস্ট এপিসোডে একটা অবশ্যই ট্র্যাজিক ইনসিডেন্ট ঘটে যেই ট্র্যাজিক ইনসিডেন্টটা আমরা কখনোই এক্সপেক্ট করব না এই সিরিজটা দেখতে গিয়ে যে আসবে এবং সেই সময় দাঁড়িয়ে যার সাথে এই ট্র্যাজেডিটা ঘটে তার মার চরিত্রে আমি নাম জানি না অ্যাক্টরের সে দুর্দান্তভাবে অভিনয় করেছে মানে তার কথাটা আমি প্রথমেই বললাম বিকজ তার অভিনয়ের জন্য আমার চোখ দিয়ে জল এসছে এবং টাইম ইউ ফিল হেল্পলেস সে রোলটাকে প্লে করেছে তোমরা যারা সিরিজটা দেখবে তখন তোমরা বুঝতে পারবে এছাড়াও দেবশ্রী রায় অ্যাজ লিড কেমিস্ট্রি মাসি নিজের অভিনয় ঠিকঠাক করেছে আমি বলবো না খুব ভালো করেছে তবে যেইটুকুনি করেছে ঠিকঠাক করেছে আদার্স যারা কাস্টিংয়ে আছে শঙ্কর চক্রবর্তী বা শ্রেয়া ভট্টাচার্য বা সপ্তর্ষি মল্লিক এরা কিন্তু বেশ একটা পারফরমেন্স দিয়েছে সৌম মুখার্জির আদার ওয়াক্স তবে এখানে সে যেইটুকুনি কাজ করেছে সেটা অ্যাডেড টু দা প্লট হৃত্বিকা পাল যে এখানে মেয়ের চরিত্রে প্লে করছে তার একটা খুব ইন্টারেস্টিং রোল আছে যেই রোলটাকে আরেকটু বেশি এক্সপ্লোর করলে হয়তো ভালো হতো এবং এখানে যেই ফ্যাক্টটা বুঝিয়েছে তার রোলের মাধ্যমে সেটা কিন্তু সোসাইটাল একটা এমন জিনিস যেটা এখনো অবধি ওই দেখতে সবাই অনেক রকম কথা বলে বাট পেতে অনেক সময় লাগবে এখানে একজন নন বেঙ্গলি ক্যারেক্টার প্লে করেছে আগরওয়াল বলে যে এর আর কি হেড তার অভিনয়টা আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে এবং তার ডিকশন অ্যাকসেন্টটা খুব সুন্দরভাবে সে ফুটিয়ে তুলেছে তার চরিত্রর মাধ্যমে এবং এই মধ্যে না একটা ফিল গুড ফ্যাক্টরও তোমরা খুঁজে পাবে তার সাথে সাথে এই ইউটিউব রিলেটেড যেই কথাবার্তাগুলো এখানে নাড়াচাড়া করা হয়েছে সেটা কিন্তু সামহাও তোমাদেরকে একটা হলো মনে করাবে অ্যাটলিস্ট ফর আজ যারা ইউটিউব করছি কিন্তু সেইভাবে বুঝে উঠতে পারছি না যে কোন দিকে যাব বিকজ এখানে একটা কথা বলেছে যে অনেস্টি বা সততা দিয়ে করতে গেলে অনেক সময় অনেক বাধা আসে তবে সেই বাধাটাকে যদি আমরা অতিক্রম করে এগিয়ে যাই নিশ্চয়ই সাকসেস আসবে তো সেই জিনিসটা এই সিরিজের মধ্যে খুব সুন্দরভাবে বুঝিয়েছে তবে এটার এন্ডিংটা যেরকমভাবে করেছে সেটা না করলেই ভালো হতো বিকজ ওই এন্ডিংটা দরকার ছিল না গল্পটা শেষ হয়ে যেতে পারতো মানে জেনে শুনে এই সিরিজটাকে বাড়ানোর জন্য সেরকম একটা এন্ড নোট দেওয়া হলো তবে এই সিরিজটা যেইভাবে যায় লাস্ট দুটো এপিসোড তোমাদের অবশ্যই কিন্তু ভীষণভাবে ভালো লাগবে তো আমি এই সিরিজটা দেখো এইটুকুনি বলতে পারি সিরিজটা কিন্তু খারাপ বানায়নি সিরিজটা কিন্তু বেশ একটা ইম্প্যাক্টফুল ওয়াচ হয়েছে এবং যেহেতু গতকাল সরস্বতী পুজো ছিল অ্যালং উইথ ভ্যালেন্টাইন্স ডে তো এই বিদ্যা রিলেটেড এই গল্পটা খুব সুন্দরভাবে কিন্তু কালকের দিনে একটা প্রজেকশন করেছে তো আমার কিন্তু সিরিজটা বেশ ভালো লেগেছে আর যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফর্গে টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর তোমরা যদি কেউ দেখে থাকো কমেন্ট করে জানাতে পারো তোমাদের কি মতামত আর আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করার জন্য আমার হ্যান্ডেল সুপ্রো জিরো নাইন বিট টু ফলো করে নিও আই রিপিট সুপ্রো জিরো নাইন বিট টু টিল দেন স্টে চুন